কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার খনারচর নয়াহাটি মোড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের যৌথ আয়োজন করে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং মঈন উদ্দিন উদ্দিন ওয়েলফেয়ার সোসাইটি বসুন্ধরা আই হসপিটালের চিকিৎসক মজুমদার গোলাম রাব্বিন নেতৃত্বে আট সদস্যের একটি দল মঙ্গলবার দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেয় এই ক্যাম্পে মোট পাঁচশো জন রোগী চিকিৎসা নেন এর মধ্যে একশো পঞ্চাশ জনকে চোখের ছানি নালি ও মাংস বৃদ্ধির অস্ত্রোপচারের জন্য মনোনীত করা হয় এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকবুল হাসান শিবলি মঈনউদ্দিন মুক্তার উদ্দিন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান ডক্টর এম আবদুল আজিজ